এক ভুলে প্রায় আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল আর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি টাকা কোনো বিষয় না তবে যে বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকে বেঁচে গেছি এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো চলুন আজকে আমার একটা সুপার ব্যর্থতার গল্প আপনাদের সামনে শেয়ার করি সবসময় আপনারা সফলতার গল্প শুনতে পছন্দ করেন কিন্তু ব্যর্থতার গল্প কেমন লাগবে আজকে চলুন আপনাদের সামনে আলোচনা করি এই ব্যর্থতা কিন্তু আজকে একদিনের নয় দীর্ঘদিনের পরিশ্রম সাধনার চেষ্টা ও শ্রম দেওয়ার পরেও কিন্তু আমার স্বপ্নের একটা প্রজেক্টকে সাকসেসফুল করতে পারলাম না আসলে আমি দীর্ঘদিন যাবৎ একটা মনস্টার ফিশের ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছিলাম এই জায়গাটা আমি নির্বাচন করি মনস্টার ফিশের ট্যাঙ্ক তৈরি করার জন্য আসলে আমি এখানে এরা পাইমা বা আরেকটা মনস্টার ফিশ এলিগেটার গার্ড চাষ করতে যাচ্ছিলাম ট্যাঙ্কটা ফুল রেডি হলে যেই মাছটা সবচেয়ে বড় পাইতাম সেটা নিয়ে শুরু করতাম তো যখন চিন্তাভাবনা করে ফেলেছি তখন এই জায়গাটা নির্বাচন করে ইট দিয়ে টাইলস দিয়ে ঘিরে একটা বড় টেন এম এম গ্লাসের টুকরা এইখানে আমি সামনে ফিট করে দিই যেন আমি আমার যে বড় মনস্টার ফিশের অ্যাকোরিয়াম পুরোটা যেন আমি সুন্দরভাবে দেখতে পাই আর এই অ্যাকোরিয়ামটা তৈরি করা থেকে আমি কিছু কিছু করে ফুটেজ নিয়ে রাখি যেন আপনাদেরকে রেডি হয়ে গেলে খুব সুন্দরভাবে একটা ডিটেলস ভিডিও দিতে পারি এবং কিভাবে করলাম সম্পূর্ণ ডিটেলসটা একটা সফলতার সাথে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কিন্তু কখনো এইভাবে নি আপনাদের সামনে আসতে হবে যদিও বা আমি চেষ্টা করেছি ট্যাঙ্কটাকে যথেষ্ট শক্তপুক্তভাবে করার জন্য আমি যে গ্লাসটা লাগিয়েছি সেটা হচ্ছে গ্লাসের নাসির কোম্পানির গ্লাস এবং সামনে কিন্তু আমি অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে প্রোটেকশন দিয়ে দেয় এবং চারে সাইড দিয়ে সিল প্যাক করে দেই আঠা দিয়ে যদিও বা আঠা দিয়ে সিল প্যাক করছিলাম কিন্তু এরপরেও আমার এই ট্যাঙ্কিতে হচ্ছে লিক যাচ্ছিলো না তাই আমি বিভিন্ন জায়গায় এমসেল পুটিং দিয়ে যে জায়গাগুলো মনে হচ্ছিলো যে সমস্যা আছে সেই জায়গাগুলোতে এমসেল পুটিং দিয়ে দিই আর আমি কিন্তু বেশ কয়েকবার এই ট্যাঙ্কি লোড দিই এটা কিন্তু তিন মাস আগে থেকে করতেছি দেখা যাচ্ছে একবার লোড দিই পাঁচ সাত দিন পর পর কিন্তু চেক দিয়ে আবার কোথায় কোথায় হচ্ছে প্রবলেম আছে সেই জায়গায় সে জায়গায় এমসেল পুটিং দিই যখন হচ্ছিলো না তখন আমি এইরকম একটা আঠা নিয়ে আসি এই রেজিনটা এই রেজিনটার কাজ হচ্ছে লিক বন্ধ করে দিয়ে যে কোনো জায়গার পানিকে আটকে দেওয়া আর এই রেজিনটা কিন্তু আমি দারাজ থেকে নেই অনলাইনেও পাওয়া যাচ্ছিলো বাইশশো পঁচিশশো টাকা করে দাম কিন্তু দারাজে মাত্র সাতশো টাকায় পাওয়ায় আমি দারাজ থেকে নেই আর এটা কিন্তু চায়না থেকে আসে তো এর জন্য কিন্তু আসতেই পনেরো দিন সময় লেগে যায় এটা আমার কাছে তো যাই হোক এত সময় নিয়ে এতবার চেক দিয়েছি এটাকে যে আসলে বলতে পারবো না মিনিমাম পনেরো থেকে বিশ বার এটাকে চেক দিয়েছি কখনও তেমন কোনো প্রবলেম হয়নি তবে আমার মনে হচ্ছিল সাইডের দেওয়াল ভেঙে যায় কি না দেওয়াল ফেটে যায় কি এরকম একটা টেনশন হচ্ছিলো কিন্তু তারপরেও হয়নি তবে পানি লিক করছিল তো আমি যে জায়গায় এমসেল ছিল সেই জায়গাগুলোকেও রেজিন দিয়ে খুব ভালোভাবে আটকাই দিই যেন আমার পানিটা আটকে থাকে তবে আজকে কিন্তু এইটাতে যতটা ক্ষতি হয়েছে এর চেয়ে কিন্তু আমার ক্ষতি হয়েছে ইনকিউবেটরে ও অন্যান্য জিনিসে সেগুলো একটু পরে দেখাচ্ছি আসলে কোথায় কী ক্ষতি হলো তবে আমি কিন্তু এই ক্ষতি নিয়ে আপনাদের সামনে আসতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে সুন্দরভাবে একটা জায়গা রেডি করে আপনাদেরকে মাছ নিয়ে এসে দেখিয়ে সেটাকে প্রজনন করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করে তারপরে আমি চাচ্ছিলাম যে কোনো কিছু একটা মানে একটা কিছু তৈরি করে আপনাদের সামনে আসছে কিন্তু একটা সফলতা আসার আগে যে ব্যর্থতা থাকবে এটা আসলে অনিবার্য সো সেই ব্যর্থতাকে আপনাদের সামনে দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম আমি জানি না আসলে আপনাদের কাছে আজকে নিয়ে আসা উচিত হলো কি না তবে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্যই মূলত আজকে এই ভিডিওটা নিয়ে আসা কারণ হচ্ছে আমি যে জায়গাটায় এই কাজ করেছি তার পাশে আমার ইনকিউবেটার রয়েছে তো ইনকিউবেটারের আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু পরে দেখাবো মূলত আজকে দুপুরবেলা আমি মনে করলাম যে আমার ট্যাঙ্কিটা যেহেতু লিক প্রুফ হয়ে গেছে আজকে পানিটা লোড দেই তো আজকে একদম ফুল লোড দিয়ে দেই এবং সারাদিন কাজ করার পরে একটু ক্লান্ত হয়ে দুপুরবেলা বিশ্রাম নিতে যাই এবং কিছুক্ষণ পরেই একটা বিকট শব্দ হয় এবং বিকট শব্দের পরে আমি বের হয়ে আসি আমি তো প্রথমে মনে করেছিলাম হয়তোবা ওভারলোড থাকার কারণে আজকে হয়তোবা এক সাইডের দেওয়াল ভেঙে পড়ে গেছে কিন্তু এক একসাইডের দেওয়াল না এসে দেখি কাঁচ ভেঙে ব্লাস্ট হয়েছে একদম এবং ইনকিউবেটার কোথায় ছিল কোথায় চলে আসছে পানির এত প্রেশার আর এত ঝটকানা আর প্রথমে তো আমি এসে একদম হতবম্ব দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে যেতে লাগছিলাম পরে আমার বাসার লোকজন মানা করে যে বিদ্যুৎ আছে এর জন্য যাইস না আমি তো আসলে খেয়ালি ছিল না বিদ্যুৎ কারণ আমার এরকম একটা দৃশ্য দেখে আসলে আপনারাও বলেন কে দাঁড়ায় থাকতে পারবে যাই হোক কোনো হলে মেন সুইচ টুইচ সব কিছু বন্ধ করে এর মধ্যে যায় এবং প্রচুর পানি জমে যায় ঘরের মাঝে আমি সাইডের টিন কেটে পানি বের করে দেই আর আসলে মানে আল্লাহ বাঁচাই সে বাঁচানোর মালিক আল্লাহ আমি এই বিদ্যুতের মধ্যেই ঢুকে যেতে লাগছিলাম এই ঘরের মাঝে আসলে পুরা ঘরের মধ্যে এই ইনকোবেটারের কারণে বিদ্যুতায়িত হয়ে গেছিলো বৃষ্টির বৃষ্টির মাঝে মা আসলে আমি জানি না কিভাবে আল্লাহ কি করলো মানে বাঁচাইছে কিভাবে সেটাও জানি না তবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এইরকম একটা বিপদ থেকে বেঁচে গেছি দেখতে পাচ্ছেন কাজগুলা গোটা বা ঘরে ছিঁড়া ছড়াই গেছে আর আমার ছিল কোথায় আপনার আগের ভিডিও দেখছেন যে এক কোনায় কোনায় ছিল সব উষ্টা খায়া একেবারে উল্টা হয়ে উল্টা পুল্টা হয়ে অন্যরকম অবস্থা কী পেশার পেশারে ব্লাস্ট হয়েছে বুঝতে পারছেন গোটা এলাকার লোকজন সাইডে জড়ো হয়ে গেছে এত জোরে শব্দ হয়েছে এটা ব্লাস্ট হওয়ার সময় তো যাই হোক আল্লাহ বাঁচাই বাঁচাই দিচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি আসলে মানে একদম হতভম্ব হয়ে গেছিলাম পুরো বাড়ির লোকজন সবাই যে কী হলো এত জোরে সাউন্ড আসলে কল্পনার বাইরে তো যাই হোক আমরা এখন এই ইনকিউবেটরের মধ্যে যে ডিমগুলো বসাইছিলাম এই ডিমগুলো নিয়ে কিছু কথা বলি আপনারা দেখেছিলেন গতদিন আমার ফার্ম থেকে কিছু ডিম বসাইছিলাম পাশাপাশি হচ্ছে ওই এক মহিলার কাছ থেকে কিনে নিয়ে কিছু ডিম বসাইছিলাম আমার খালার কাছ থেকে আমার চীনা হাসের ডিম ছিল তো আগের যে ডিমগুলো বসানো ছিল প্রথম যে ডিমগুলো বসাইছিলাম সেগুলোর মধ্যে অলরেডি বাচ্চা চলে আসছিল আমি গতদিন কালকেই ক্যান্ডেলিং করে চেক করে রাখছিলাম আর তার আগের দিন হচ্ছে কিছু নতুন ডিমও বসাইছি এবং আজকে সকালেও ভাবতেছিলাম যে আরও বেশ কিছু ডিম আমার হয়ে গেছে চীনা হাঁসের আর হচ্ছে দেশি মুরগির প্রায় পঞ্চাশ ষাটটার মতো ডিম হয়ে গেছে তো ভাবলাম যে বসাই দিই তো আজকে যদি বসাই দিতাম এই ডিমগুলোর অবস্থাও খারাপ হইতো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাছাই দিছে এই ডিমগুলোটাকেও সেভ করছে তো আগের যে ডিমগুলোর মধ্যে আমার তো আমার তো আমি গতদিন দেখছি যে এর মধ্যে বাচ্চা আসে তো এই বাচ্চা থাকার ডিমগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল কারণ প্রত্যেকটার মধ্যে যান চলে আসছে তো জীবন যেখানে আসে সেই জায়গায় যদি আমার অবহেলার কারণে বা আমার ভুলের কারণে যদি নষ্ট হয়ে যায় এটা আমার কাছে খুবই খারাপ লাগে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে এত বড় একটা রিক্সের কাছ থেকে বেঁচে গেছি আর আমার যে মেনুয়াল ইনকিউবেটর ছিল সেই ইনকুবেটার জন্য গতকালকে যে এই কাজটা কিনে নিয়ে আসি আমি সেটাও ভেঙে টুকরা টুকরা হয়ে যায় যাক মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আমাকে এরকমভাবে একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচাই দিছে আর আমরা আসলে সবাই একেবারে বাড়ি সবাই একদম স্তব্ধ হয়ে গেছি যাক আল্লাহ সহায় ছিল হয়তোবা ছোটোখাটো কোনো দুর্ঘটনার মধ্য দিয়ে পরীক্ষা করতেছে আর দেখতে পাচ্ছেন যে খাবারগুলো ছিল আমার ফিটগুলো খাবারগুলো সব পানিতে ভিজে গেছে একেবারে একাকার অবস্থা তো এগুলোও একটা লস আর আল্লাহ এরকম কিছু ছোটোখাটো বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে ধৈর্য ধারণ করতে হয় সেই ধৈর্য ধারণ করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তবে সবচেয়ে কষ্ট লাগছে আমার এই ডিমগুলোর জন্য ডিমের মধ্যে প্রত্যেকটার মধ্যে বাচ্চা আর এই বাচ্চাগুলো আসলে এইরকমভাবে যে মানে মারা যাবে এটার জন্য আমি আসলে প্রস্তুতি ছিলাম না কখনো যে আমি জানি যে আর দু চার দিনের মধ্যে আমার ডিম থেকে বাচ্চা বেরোয়া শুরু হবে আপনাদেরকে বাচ্চা দেখাবো এবং আমার এই ইনকিপিউটারের রেজাল্টটা কি কী অবস্থা সব কিছু ডিটেলস জানাবো মানে এত কষ্ট লাগতেছে ভাই আমি মানে নিজেই মানে কথাই বলতে পারতেছেন এখন যে ভয়েস দিব আমার এই ডিমগুলো যখন আমি ডিমের কথা খেয়াল পড়তেছে কারণ ভাই একটা ডিম খামার থেকে উৎপাদন করে সেটাকে ইনকিউবেটরে বসায় সেটা থেকে বাচ্চা উৎপাদন করা কি যে কষ্ট একজন খামারই শুধু জানে আর আসলে ডিমটা দেখলে দিয়ে ডিমের মতো না আসলে আমার এখানে প্রতিদিনের শ্রম ঘাম এদেরকে খাবার দেওয়া এদের মত মলমূত্র পরিষ্কার করা আমার যে পোষা প্রাণীগুলোর আছে তাদের এবং তারপরে হচ্ছে এদেরকে মানে এদের বাসস্থান তৈরি করা এদের পেছনে সময় দেওয়া তারপরে একটা ডিম তৈরি হয় এবং সেই ডিমটা আমরা যখন ইনকিউবেটরে দেই বা ওমে দেই তারপরে বাচ্চা বের হয় সেই বাচ্চাটা বের হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে বড় করে বেচতে পারলে তারপরে হচ্ছে খামারের লাভ আর লাভের জায়গাটা যখন এরকমভাবে নষ্ট হয় মানে হয়তো এখন ডিম নষ্ট হয়েছে বিশ টাকা দশ টাকার ডিম নষ্ট হয়েছে কিন্তু এই ডিমটা আমার মানে সবার কাছে দেওয়া বিশ টাকা দশ টাকা কিন্তু আমার কাছে ডিমটা ডিম না শুধু আমার খামারের ভবিষ্যৎ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই রকম বালা বসি থেকে দূর করে আর আপনাদের জন্য দোয়া করি সবাই একটু সাবধান সাবধানতার সাথে থাকবেন খামারের আসলে এই জায়গাটা এসে আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে আমি যে এই ঘরে ইনকিউবেটার রাখছি আমার অন্য জায়গায় ইনকিউবেটার রাখার মতো তেমন জায়গাও নাই তো আমি এখন এটা কী করতে পারি আমার এই অ্যাকোরিয়ামটাকে কি আমি আবার হচ্ছে নতুন করে দেখা যাচ্ছে আমার আব্বা আমাকে একটা পরামর্শ দিল যে দুইটা কাঁচ লাগাইতে মাঝখান দিয়ে আর একটা সাপোর্ট দিতে কাঁচ লাগায় আবার রেডি করবো না এই জায়গাটাই অন্য কিছু করবো আমি ভাবতেছি এই জায়গায় দেশি মুরগির অসুস্থ বা নতুন বাইরের নিয়ে আসা এই অ্যাকোরিয়ামের মধ্যে নিয়ে আসা মুরগিগুলোকে রাখবো আর ইনকিউবেটারের ঘরে হচ্ছে আর আমি অন্য কোনো মানে কিছু করতে চাচ্ছি না এটা কি ডিসিশন ঠিক হবে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটায় কী করা যায় বা আমার এখানে ভুল কি ছিল তাও জানি না আমি কিন্তু এই কাচের মধ্যে মোটামুটি বিশ থেকে তিরিশ বারের ওপরে হচ্ছে লোড দিছি পানি এবং চেকিং করছি দেখছি এটার মধ্যে গোসল পর্যন্ত করছি হ্যাঁ কিন্তু কিছু হয়নি কিন্তু আজকে হঠাৎ এরকম হয়তো বা লিক ছিল এর জন্য পানি কোনো প্রেশার সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিলো এর জন্য হয়তোবা প্রবলেম নাও হতে পারে কিন্তু আজকে যখন লিক প্রুভ হয়ে গেছে এরপরে এই প্রবলেমটা হয়েছে আর ইনকিউবেটারের মধ্যেও দেখতে পাচ্ছেন পানি ডিম প্রচুর ডিম ভেঙে গেছে কিছু কিছু ফাটা হালকা ফাটা ডিমও আমি এর মধ্যে রেখে দিয়েছি আর বাকি যেগুলো অনেক বেশি ফেটে গেছে আর্ধেকের বেশি ডিমই ফেটে গেছে তো সেগুলোকে আলাদা করে আমি হাড়ির মধ্যে গাবলার মধ্যে রাখতেছি আর ইনকিউবেটারের তলে প্রচুর পানি আর ডিমের যে ভাঙা অংশ সেগুলো ছিল তো এটা আমি পরিষ্কার করার জন্য একটা পন্স নিয়ে পরিষ্কার করে দিই আর ইনকুবেটারের ডিমগুলোকে যত দ্রুত সম্ভব আমার আবার হিটে নিয়ে আসা লাগবে তবে আসলে আমি সন্ধে আনছিলাম যে আমার ইনকিউবেটারের কন্ট্রোলার ভালো আছে তো ইনকিউবেটার ভালো আছে এত পানির মাঝে আসলে সেটাই এখনও আমি জানি না তো যাই হোক আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভাবতেছিলাম আমাকে ডিমগুলোকে কোনোভাবে হিট দেওয়া লাগবে যদি হিট দিতে পারি তাহলে হয়তো এখান থেকে আরও কিছু বাচ্চা আমি পাইতে পারি নতুবা সব কিছুই একেবারে হারাই ফেলবো আর লসের পরিমাণটা হিসাব করে আপনাদেরকে একটু হালকা পাতলা মানে তো বলতে পারবো না হালকা একটু আপনাদেরকে ধারণা দেই যে আপনার অ্যাকুরিয়ামটা দেখতে পাচ্ছেন সেই অ্যাকুরিয়ামটা তৈরি করতে মোটামুটি আমার তিরিশ হাজার টাকার কাছাকাছি লাগে কারণ গ্লাসটাই শুধু সাড়ে সাত হাজার টাকা খরচ হয়েছে আমার গ্লাসেই আর গ্লাসের অ্যাঙ্গেল রড দিয়ে ওই সামনেই লাগছে দশ থেকে বারো হাজার টাকার মতো আর টাইলস আছে তারপরে হচ্ছে ইট আছে সিমেন্ট আছে লেবার মিস্ত্রি বিল আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন ইনকিউবেটার ডিম অন্যান্য আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে সব কিছু মিলাই মোটামুটি বিশ হাজার টাকার উপরেই হবে নিচে না সব মিলাই আরও এদিকে তো পঞ্চাশ হাজার টাকার উপরে নিচে না আমার এই আজকের যে লস কিন্তু এইটা লস আমার কাছে আজকে এই লস দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু পঞ্চাশ হাজার টাকা না এই ডিমগুলো থেকে বাচ্চা হইলে আমি এই বাচ্চাগুলোকে পরবর্তীতে বড় করে যে হচ্ছে সম্ভাবনার দিকে আগাইতাম সেখানে আমি প্রায় আরও তিন মাসের মতো পিছিয়ে গেলাম আর আজকের এই ভিডিওতে আপনাদের সবার একটা করে কমেন্ট আশা করতেছি যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আমি এই অ্যাকোয়ারিয়ামটাতে অ্যাকচুয়াল আসলে করতে পারি কি এখন কিভাবে করলে এই অ্যাকোয়ারিয়ামটা আবার আমি চালু করতে পারবো অথবা অ্যাকোয়ারিয়ামের জায়গাটাতে অন্য কি করা যায় সে সম্পর্কে ডিটেলস জানাবেন আর আমার যে ডিমগুলো ফেটে গেছে বা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে সেই ডিমগুলোর কী করা যায় বা এগুলা থেকে আসলে আদৌ কি বাচ্চা ফুটবে বা অন্য কোনো কিছু করা যেতে পারে কিনা সেটা জানাবেন আর আমি যখন ইনকিউবেটরটাকে চালু করি তখন কিন্তু চালু হচ্ছিল না প্রথমে চালু করার পরেই একবার অন একবার অফ হচ্ছিল আসলে কী হচ্ছিল বুঝতে পারতেছিলাম না তাই ভিতরে একটু সব ওয়ারিং টোয়ারিংগুলো দেখতেছিলাম কোথাও কোনো পানি টানি আছে কি না বাল্ব টাল্বগুলো সব চেক করে দিলাম আর ইনকুবেটারের ছোটোখাটো বিষয়ে কিন্তু সবার একটু নলেজ থাকা দরকার খামার করতে পারলে শুধু ইনকিউবেটার না ইনকিউবেটর পশু পাখির রোগ জীবাণু সব সম্পর্কে ওষুধ সম্পর্কে ডিটেলস জানা দরকার একটু হালকা বাতাস দিয়ে শুকিয়ে নিয়ে ইনকুবেটারটাকে আবার চালু করে দেয় আর আসলে এই ইনকিউবেটারটা আমি নতুন তৈরি করেছি আমার যে পুরাতন ইনকিউবেটার রয়েছে সেটাও আমি তো আপনাদের দেখিয়েছি সেটা রেডি করেছিলাম আর প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা দেখতে পাচ্ছেন যেগুলো ফেটে গেছিল প্রত্যেকটার মধ্যে বাচ্চা চলে আসছিল আসলে আল্লাহ কীভাবে মানুষকে কখন পরীক্ষা করবে সেটা তো বলা যায় না তবে এখন আসলে আমি একটা বড় রকমের পরীক্ষার মধ্যে পড়ে গেলাম আল্লাহ যেন আমাকে এই চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে উত্তরায় দেয় এবং আপনাদের সামনে যেন খুব ভালো কিছু নিয়ে আগামীতে আসতে পারি আর কিছুক্ষণ পরে আবার চালু করার পরে ইনকিউবেটারটা কিন্তু চালু হয়ে যায় আর আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে তৈরি করছিলাম আসলে আমি এরকমভাবে ভেঙে যাবে বের হয়ে যাবে আসলে আমি কখনোই ভাবিনি আর এর আগে যে আসলে আমি পানি দেইনি তা না অনেকবার পানি দিয়েছি কিন্তু এরকমভাবে ভেঙে যাবে এটা কল্পনাতেই ছিল না আর ইনকিউবেটারটার মধ্যে আদ্রতা অনেক বেশি হয়ে যাচ্ছিলো আশি নব্বই চলে যাচ্ছিল কারণ যেহেতু অনেক পানি ছিল তাই আমি দরজাটা খুলে দিয়ে বাতাসটাকে বের করে দিয়ে আদ্রতা বের করে দেই আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে কীরকম বিপদাপদ থেকে রক্ষা করে আর আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম